আজকে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতে চাই, তা হলো যে একজন মা অথবা একজন বাবা অথবা দুজনের কম্বিনেশনে যখন 4000 দিন একটা বাচ্চাকে লুক আফটার করার পরে তার জন্ম থেকে অনওয়ার্ডস 4000 ডেজ যে বাচ্চাটাকে লুক আফটার করছে, সেই বাচ্চাটাকে যখন অনলি 5 বার, এটা 5 দিনও না, মানে 5 বার, আপনি যদি 5 দিনে ভাগ করতে চান তাহলে 5 দিন হবে আউট অফ 4000 ডেজ। তার মানে 4000 থেকে 5 ডেজ মাইনাস করলে আপনার হয় 3995 ডেজ। কতটা মানে ডিসপ্রপোর্শনেট এই পজিশন। সেই পজিশনের মধ্যে যখন একটা বাচ্চাকে ম্যানেজ করার জন্য তার মা অথবা তার বাবা 5 বার তাকে টাচ করছে অথবা তাকে কন্ট্রোল করার জন্য তাকে ধরছে, এই পয়েন্টটাকে কেন্দ্র কইরা যখন সোশ্যাল সার্ভিস অথবা আমরা যে সমাজে বাস করতেছি সেই সমাজ ব্যবস্থাপনা যখন এই বাচ্চাটাকে সোশ্যাল সার্ভিসেস অথবা ফস্টার কেয়ারে পাঠায় দেয়, তখন এই বাচ্চা যদি বড় ছোটো হয়ে থাকে তাহলে এই বাচ্চাকে এই ফস্টার কেয়ার অথবা সোশ্যাল সার্ভিসের যে কান্নাকাটি করে কিনা ঘুমের সময় অথবা তার ভালো লাগে না কিনা, এবং তার এই ভালো লাগাটাকে ভালো না লাগাটাকে কীভাবে করে কন্ট্রোল করা হচ্ছে, বিভিন্ন কিছু বুঝায়া তাকে চুপ করে রাখা হচ্ছে। তাকে না হয় চুপ করে রাখা গেল, কিন্তু বাবা অথবা মা যে কষ্ট করে জন্মের পর থেকে তাকে সময় দিয়ে বড় করছে, সেই বাবা মার মনকে কি তারা কন্ট্রোল করতে পারতেছে কিনা। তা আমি বলবো যেটা, যে আজকের যে সমাজে আমরা বড় হচ্ছি, যাদের ম্যাক্সিমাম পলিসি মেকাররা হচ্ছে তারা সিঙ্গেল ওয়ুমেন অথবা সিঙ্গেল প্যারেন্ট, তারা এই বাচ্চাদের কষ্ট অথবা মাদের কষ্ট অথবা বাবাদের কষ্টটাকে না বুঝেই তারা চাইতেছে বাবা মা থেকে বাচ্চাদেরকে দূরে সরায় ফেলতে নমিনাল ইস্যুগুলাতে। তো সেই জন্য আমি বলবো যে যদি আমরা এরকম ডিফিকাল্ট একটা সমাজে বড় হয়ে থাকি তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে কন্ট্রোল করতে হইলে অথবা ম্যানেজ করতে হইলে তাদেরকে একটু সফিস্টিকেটেডভাবে হ্যান্ডেল করা, যাতে কইরা সোশ্যাল সার্ভিসেস অথবা সমাজের যে পলিসি সেটা যাতে আমাদেরকে ধরতে না পারে যে হ্যাঁ তুমি এমন ব্যবহার কেন করলা তোমার বাচ্চার সাথে যার কারণে আজকে আমি তাকে সেপারেট করে ফেলবো তোমার কাছ থেকে। সেই জন্য আমি বলবো যে সবাইকে সচেতন হওয়া দরকার, এবং আমরা বুঝতেছি আমরা একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাইতেছি যেখানে আমরা আমাদের ইন্টারেস্টটাকে ফুলফিল করতে পারতেছি না, বাচ্চা তাদের ইচ্ছা মতো চলতে চাইলেও আমরা পারতেছি না কন্ট্রোল করতে, বাট তারপরও ট্রাই করতে হবে ছোটোকাল থেকে যতটুকু সম্ভব তাদের সাথে ফ্রেন্ডলি ম্যানারে মুভ করার মাধ্যমে তাদের বন্ধু হওয়া, এবং বন্ধু হওয়ার পাশাপাশি তাদেরকে ম্যানেজ করা এবং ভালো মন্দ শেখানো এবং তাদেরকে একটা রাইট পথের দিকে ড্রাইভ করা, যাতে করে তারা আমাদের জীবন থেকে সেপারেট না হয় এবং সোশ্যাল সার্ভিসেসে যেয়ে তারা যাতে কান্নাকাটির মাধ্যমে একটা মিজারেবল লাইফ লিড না করে।